নমস্কার দর্শকবৃন্দ, থ্রি ডে উইক অফ, এবার থেকে সপ্তাহে তিন দিন ছুটি, বাজেটে তিন দিনের উইকেন্ড নীতি ঘোষণা করা হবে, কেন্দ্রের স্পষ্টীকরণ, সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেই ভাইরাল ছবিতে দাবি করা হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার অবিলম্বে নতুন শ্রম আইন কার্যকর করতে চায়। অতএব অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই বছরেরই বাজেটে অফিসের কাজের সময়সীমা এবং ছুটির বিষয়ে অনেকগুলি ঘোষণা করতে পারেন। সরকারি পরিকল্পনার অধীনে বিভিন্ন কোম্পানিকে 1 জুলাই থেকে দৈনিক কাজের সীমা 12 ঘন্টা বাড়ানোর অনুমতি দেওয়া হতে পারে। এমতাবস্থায় কর্মচারীদের দিনে 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হবে, তারা 4 দিন কাজ করবে আর 3 দিন ছুটি পাবে। এছাড়াও কর্মীদের ইন হ্যান্ড বেতন কমে গেলেও প্রভিডেন্ট ফান্ডে জমার পরিমাণ বাড়তে পারে। প্রতি সপ্তাহে অফিসে 2 দিনের পরিবর্তে 3 দিন ছুটি থাকবে। বলা হচ্ছে চলতি বছরের সাধারণ বাজেট নাকি ঘোষণা করা হবে, যদিও কেন্দ্রীয় সরকার বলেছে এই দাবি সম্পূর্ণ ভুল। মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এমন কোনো প্রস্তাব পেশ করা হয়নি। কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন যে লোকসভা নির্বাচনের আগে চূড়ান্ত বাজেটে কোনো চটকদারি ঘোষণা করা হবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ করা হবে তা নতুন সরকার আসার আগে পর্যন্ত ব্যয় মেটাতে হবে। যদিও এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো জানায় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। বলা হয়েছিল যে আগামী বাজেটে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ সপ্তাহে 3 দিন ছুটির নীতি ঘোষণা করবেন, কিন্তু সেই দাবি সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এমন কোনো প্রস্তাব পেশ করা হয়নি। সপ্তাহে 3 দিন ছুটির বিষয়টি একেবারেই নতুন নয়। প্রকৃতপক্ষে এটি 4টি নতুন শ্রম আইনে উল্লেখ করা হয়েছে যা বাস্তবায়িত হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন শ্রম আইন অনুযায়ী কর্মীরা সপ্তাহে 3 দিন ছুটি পেতে পারেন। কর্মীরা প্রতি সপ্তাহে 3 দিন ছুটি পান কি না তা নির্ভর করে তারা প্রতিদিন কতক্ষণ কাজ করে তার উপর। এর জন্য 9 থেকে 12 ঘন্টার শিফটের প্রয়োজন হতে পারে। যদি একজন কর্মচারী দিনে অনেক ঘন্টা কাজ করেন তবে তাকে সপ্তাহে 6 দিন কাজ করতে হবে। যারা দিনে 12 ঘন্টা কাজ করেন তারা সপ্তাহে 3 দিন ছুটি পাবেন। এছাড়াও প্রতি 5 ঘন্টা একটানা কাজ করার পরে 30 মিনিটের বিরতি নেওয়া যেতে পারে। সুতরাং বোঝা যাচ্ছে যে যে বিষয়টি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা বা সম্পূর্ণ সত্য নয়, কেননা যে কারণে বলা হচ্ছে যে নতুন যে শ্রম আইন তাতে কিন্তু উল্লেখ করা রয়েছে বা তাতে কিন্তু উল্লেখ রয়েছে যে সপ্তাহে 3 দিন ছুটি দেওয়া যেতে পারে শ্রমিকদের যদি তারা টানা 9 থেকে 12 ঘন্টা শিফটের প্রয়োজনে কাজ করে। এখন বাজেটে সেই বিষয়টি থাকবে কি না বা বাজেটে এই বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করবেন কি না সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। আদৌ বাজেটে এরকম কোনো কিছু ঘোষণা করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।